অনুরূপ ভাবে এক লোক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কেনার জন্য। জোরে বলেন, কি কেনার জন্য? গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনবে। বানর আলারা বানর খেলা দেখায়, ওই ঘটনা বললাম না, গাধারটাই বলি। তো চিনি কিনতে গিয়া এক বস্তা চিনি কিনে গাধার পৃষ্ঠে উঠায় দিছে। উনি ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দিবেন না, গাধাকে দিয়েই বহন করবেন। এক বস্তা চিনি কিনে গাধার উপরে দিয়ে গাধাকে ওসিয়ত করছে, গাধারে তুমি আমার বাড়িতে যাওয়ার জন্যে স্ট্রেট হয়ে একটা সোজা রাস্তা তোমার থাকবে, এই রাস্তা দিয়ে তুমি যাইবা। আমার বাড়িতে যাওয়ার মাঝখানে দেখবা একটা বিশাল নদী আছে, এই নদীর ভিতরে নামবা না তাহলে সর্বনাশ হবে। জোরেগণ ঠিক কিনা? নদীর ভিতরে না নেমে দেখবা 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাইবা, যাওয়ার পর একটা ব্রিজ পাইবা, কালভার্ট ব্রিজ, সেতু। ওই ব্রিজের উপরে উঠবা, আমি একটু দেরিতে যাবো তো, তুমি তোমার বাড়ি চেনো, ওই ব্রিজ থেকে নেমে ওই পাশে আমার বাড়িটা পেয়ে যাবো, তোমার শান্তি হবে, অশান্তি হবে না। মনিব গাধার চাইতে বেশি বোঝে না কম বোঝে? কথা কর নাকি ভাই, বেশি বোঝে, এই জন্য পরামর্শ দিল। গাধা মনে মনে বলতেছে, আমার নাম হলো গাধা, আমার চোখে লাগছে ধাঁধা, আমার নাই কোনো বাধা, এই মুহূর্তে সব দেখতেছি সাদা। জোরেগণ ঠিক কিনা? ও চিন্তা করলো নদীর ধারে গিয়া, তুমি আমাকে এতই মাতবর সাজে কিছু ওসিয়ত নসিয়ত করলা, এক বস্তা চিনি পিঠে পিঠে দিয়া কষ্ট দিয়া তারপর ওসিয়ত নসিয়ত করলা, তোমার ওসিয়ত মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। ওখানে দাঁড়ায় চিন্তা করছে, 1 কিলোমিটার রাস্তা আবার এদিকে যাব, তারপরে ব্রিজে উঠব, সে তো মহা কষ্টের কথা, আমি এইসব কষ্ট করতে পারবো না, পানির ভিতরে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকাল। গাধা পানির ভিতরে নামা শুরু করছে, যত নামে ভার খালি বাড়ে না কমে? সবাই কথা বলেন, কারণ পানি আর চিনি দুইটা একে অপরের শত্রু। যেরকম ঠিক কিনা? পানির টার্গেট চিনি, আমি তোমার শরবত বানাই দিব, ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মিক্সার শরবত বানাই দিব। বাস গাধা যত নামতেছে খালি খিলখিল করে হাসতেছে, যেই মনিব এতদিন আমার চোখে ধুলা দিয়া এই সব খাটনিগুলো করে নিয়েছে আমার থেকে পরিশ্রম, আজকে যা দেখতেছি নিজের মতে চললেই তো শান্তি বেশি। বাস মাঝখানে যখন গেছে, গাধা চিন্তা করে দেখলো তার শরীরের উপরে পিঠের উপরে কোনো ভার নাই, সাঁতরায় পার হয়ে বাড়িতে গিয়ে খিলখিল করে হাসতেছে। ইন দা মেন টাইম মালিক বাড়িতে উপস্থিত, তাকায় দেখে গাধাও আছে বস্তাও আছে, দিয়ার ইজ নো সুগার, কি নাই ভাই? চিনি নাই। এই পর্যায়ে গাধা মালিক বলতেছে, গাধা তুই আসিস, আমার বস্তা আছে, চিনি কোথায়? কই সব কিচ্ছু বুঝি না, নিজের মতে চললে শান্তি সেটাই বুঝি। গাধার মালিক একবার দুইবার তিনবার বুঝাইতেছে গাধাকে, আমি তোর মালিক, আমি তোকে আমার বাড়িতে রাখি, আমি তোরে খাওয়াই, আমি তোরে ঘুম পাড়াই, আমি তোর ভালো মন্দ বুঝি, আমার চাইতে তুই বেশি মাতবরি করিস না, তুই বেশি বুঝিস না, বাবা আমার কথা শোন। কয় না, এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি প্র্যাকটিক্যাল দেখলাম নিজের মতে চললে শান্তি। নাউজুবিল্লাহ বলবেন না, গাধার মালিকের মাথায় আইকিউ ছিল, ইন্টেলেকচুয়াল পাওয়ার ছিল, বুদ্ধিবৃত্তিক মনোবৃত্তি ছিল, এই কারণে গাধার মালিক বলল, ওরে তো প্র্যাকটিক্যাল শিখায় দিতে হবে, তাছাড়া বুঝবে না। আজকে আবার উচিত শিক্ষা দেওয়ার জন্য গাধাকে নিয়ে বাজারে গেছে, আজকে কিনেছে 1 বস্তা তুলা। জোরে কোন কি? তুলা না মুলা? 1 বস্তা তুলা কিনা গাধার পৃষ্ঠে উঠায় দিয়া মালিক বলতেছে, রে গাধা গতকালকের মতো সিয়তটা করতেছি, নিজের মতে চলিস না তোর জীবনে ধ্বংস হবে, আমার মতে চলে তোর শান্তি হবে। গাধা বলতেছে, তোমার থিওরিটিক্যাল কথা মানি না, মনে মনে বলতেছে খালি ছেড়ে দাও, গতকাল তো 2 মণ ওজন ছিল, আজকে তো ভারী নাই, নিজের মতে চলে শান্তি আরো বেশি। অবসলমান গতকাল তো কিছুটা চিন্তা করেছিল, গাধা আজকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নদীর ভিতরে নামা শুরু করছে, যত নামে ভার খালি কমে। কি হয় ভাই? রাজশাহীর মানুষেরা জবাব দেন, ভার কি হয়? যত নামতেছে ভার এত বেশি হয়ে যায়। গাধা চিন্তা করে, কেরে উল্টা পাল্টা হয় কেন,
গতকাল তো কমছিল, আজকে কেন বাড়তেছে? চিন্তা করলো আরো একটু সামনে যায়, মনে হয় আবার একটু সামনে গেলে ভার কমে যাবে। যখন মাঝখানে গেছে গাধার কি অবস্থা হলো? কোরআন কারিম 30 নম্বর পারার সুরাতুল আরার আপনার 14-15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন কি সুন্দর করে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। একটু জোরে কন্না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীতে আল্লাহর বিধান না মানার কারণে যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এই লোকগুলি যখন জাহান্নামের আগুনে চামড়া পুড়ে যাবে, আমি একবারে চামড়াটা পুড়ায় দেব না। কুল্লামা নাদেজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার পরে একটা মানুষকে মারবো না, জিন্দাও রাখবো না, জীবন মরণ সমস্যা করে দিব, বারবার চামড়া বদলায় দিব। উদ্দেশ্য হলো জাহান্নামের শাস্তি কেমন এটার স্বাদ তারে চাকায় দিব জনমের মতো, নাউজুবিল্লাহ। কোন আজকে গাধার মুনিবের নির্দেশ না মানার কারণে সেই দশাই হয়ে গেছে। গাধা একবার নিচে নামে আবার ওপরে ওঠে, পানি খেতে খেতে বিশাল আকারের পেট হয়ে গেছে। এক পর্যায়ে মালিক এই দৃশ্য দেখে মিটমিট করে হেসে ওদিক থেকে ব্রিজ এক দৌড় নেমে গাধার সামনে দাঁড়ায় বলে, তাআল হুনা ইয়া আইয়ুহাল হেমার, কাম হিয়ার অ্যাট ওয়ান্স, ও মাই ডিয়ারেস, হে আমার প্রিয় গাধা তুমি ওখানে কেন, তাড়াতাড়ি এসো, আমি তোমাকে ফুলের মালা পরায় দিব। বলেন তো গাধা কি আর সামনে যাওয়ার পরে? গাধা বলতেছে, মালিক জীবন মরণ সমস্যা হয়ে গেছে, মেহরবানি করে আপনি আগে আমারে বাঁচান, আমাকে যখন বাঁচাবেন তারপরে আমি আপনার কথা শুনবো, আপনাকে একটা বক্তব্য রাখবো। বলে না, বক্তব্যটা আগেই রেখে আমাকে শোনাতে হবে, বলো তোমার সিদ্ধান্ত কি? এইবার গাধা বলতেছে, মালিক এই মুহূর্তে হারে হারে টের পাচ্ছি, আমি বাস্তবতার নিরিখে শিক্ষা গ্রহণ করেছি, মালিকের মতে চললেই শান্তি, আর মালিকের মতের উল্টা চললে অশান্তি। অমুসলমান জবাব দিবেন, আমাদের একজন মালিক আছে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমাদের মালিকের একটা মত ও পথ আছে না? সেই মত ও পথ কোথায় পাওয়া যায়? জোরে বলেন, কোথায় পাওয়া যায়? এ কোরআন মানলে শান্তি না অশান্তি? এ কোরআন না মানলে শান্তি না অশান্তি? কোরআন মানতে যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন।